ব্রজ গোপিনীরা বলছে তুমি যত পারো চরণ ধুনি নিয়ে যাও হে নারদ, তবু আমাদের কানাইকে তুমি বাঁচাও। সমস্ত ব্রজ গোপিনীরা ললিতা বিশাখা চন্দ্রা বলে চিত্রাঙ্গদারা চরণ বাড়িয়ে দিয়েছে, নারদ মুনি সেই ভক্তদের চরণদুলি উত্তরিত বেদে মাথায় করে। আমি আমি অহংকার করে বলেছিলাম আমি ভগবানের ভক্ত, কিন্তু আমি কোথায় ভক্ত? সেই ব্রজাঙ্গনাদের কাছে, ব্রজ গোপীদের কাছে আমি কিচ্ছুটি নই। তারা নির্দ্বিধায় তাদের কানাইকে কতটুকু ভালোবাসে, নিজের চরণদুলি দিয়ে পাপের ভয় করছে না, নরকের ভয় করছে না, ভগবানকে ভালোবেসে চরণদুলি দিয়েছে। নারদ মুনি মাথায় করে, তাদের পদরেণু মাথায় করে ভগবানের কাছে নিয়ে এসছেন। ভগবান দেখিয়ে দিয়েছেন নির্লোভ ভগবানের প্রতি ভালোবাসা যাদের আছে তাদের চরণদুলি তারাই প্রকৃত ভক্ত। হে ভক্তগণ, একটু ভগবানকে ভালোবাসতে চেষ্টা করি, একটু গীতা ভাগবতকে ভালোবাসতে চেষ্টা করি। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নম, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়ে, নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে, শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে, নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী, বাঞ্চা কল্পতরৈবশ্চ কৃপা সিন্ধুৈব চ, পতিতানাম পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। তৎসত অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় পবিত্র দামোদর মাসের এই পূর্ণ লগ্নে বাতিরপুর আবাসিক এলাকার সকল ভক্তবৃন্দের যারা আয়োজন করেছেন সকলের কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করে দণ্ডত প্রণিপাত নিবেদন করে আমরা প্রবেশ করছি। আমরা শ্রীমৎ ভগবত গীতা থেকে আপনার নিমন্ত্রণ দিয়েছেন গীতা পাঠের, গীতা থেকে আমরা সময় খুব বেশি দেব না, আজকে ভাগবত থেকে কথা বলবো। আমি বিভিন্ন হাউস প্রোগ্রামে আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় গিয়েছিলাম যারা এর আগে ছিলেন আমার সাথে, আজকে আমাদের হিসাবে পঞ্চম অধ্যায় যাওয়ার কথা। পঞ্চম অধ্যায়ের একটি শ্লোক আমরা চিন্তা করি, পঞ্চম অধ্যায়ের নাম দুই রকম লেখা আছে, কোথাও লেখা আছে সন্ন্যাস যুগ, কোথাও লেখা আছে কর্ম সন্ন্যাস যুগ। তো এই অধ্যায় খুব বেশি শ্লোক নেই, ২৯টার মতো হবে, হয়তো অর্জুন একটি ভগবান ২৮টি বলেছে। সেখানে একটি শ্লোক খুব চমৎকার, ভগবান কি বলছে সমদর্শী হতে, কি চমৎকার জ্ঞান ভগবান তার প্রিয় শিষ্য অর্জুনকে দিয়ে আমাদেরকে দিয়েছেন। কি বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে, তারপরে কি, ব্রাহ্মণে গবি হস্তিনী শনি চয়বচ সমদর্শিনা পণ্ডিতা। ভগবান কি বলছেন, যে একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গরু হাতি কুকুর চণ্ডাল সকলকে যে সমান দৃষ্টিতে দেখে সমদর্শী, সেই হচ্ছে প্রকৃত পণ্ডিত। এটা অর্থ কি, অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে ভগবান আছে, আমার ভিতরে আছেন, কুকুরের ভিতরে কি নেই, সকলের ভিতরে, সকল সকল। আর আমরা তো যখন দুর্গা পূজাতে পরিষ্কারই বলেছি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ বা শক্তিরূপেণ, সর্বভূতে সব কিছুতেই। কাজেই
তিনি প্রকৃত পণ্ডিত, যিনি ব্রাহ্মণ চণ্ডাল গরু হাতি সকলকে সমদৃষ্টিতে দেখেন, তিনি হচ্ছেন প্রকৃত পণ্ডিত। দেখেন কি সুন্দর সাম্যতার কথা ভগবান বলেছেন। আর এই পবিত্র দামোদর মাসে এই সাম্যতার বহি প্রকাশ দেখতে পাই, কে উচ্চ কে নিচু, কে বড় লোক কে ছোট লোক, সকলেই ভগবান দামোদরের সামনে দীপ নিবেদন করছে। চরণ কমলে চারবার, নাভি কমলে দুইবার, মুখমণ্ডলে তিনবার, আর সমস্ত দেহে সাতবার। এই যে সকলে ভগবান দামোদরকে দীপদান করেছেন, এইটি হচ্ছে সমাবর্ষ। এই যে বলছে পঞ্চমাধ্যায়ের শ্লোকটা খুব চমৎকার, আমার খুব ভালো লাগছিল, সকলে মিলে এই দীপদানটি করছিলেন। তাহলে এই দীপদানের যে কি মাহাত্ম, কার্তিক মাহাত্ম দিয়ে শুরু করে বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এখানে যেহেতু মায়েরা আছেন, এই কথাগুলো মায়েদের জন্যই বেশি বলা। পবিত্র দামোদর মাহাত্ম গ্রন্থে বলা হয়েছে যে আপনারা যারা দীপদান করেছেন বা কার্তিক ব্রত করছেন, অন্যান্য সকল ব্রতর চেয়ে হাজার হাজার গুণ আপনাদের পুণ্য হচ্ছে। উদাহরণটি আমরা মুশিকের গল্প বলেছি, যে ইঁদুর কি করে দীপদান করেছিল। এছাড়া একটি চমৎকার কাহিনী আছে, যেহেতু মায়েরা বেশি, আপনারা সকলে পুণ্যবতী, তাছাড়াও কোনো কোনো মায়েরা আছে তাদের স্বামীর প্রতি সংসারের প্রতি ঠিক আচরণ করেন না। আমাদের ভিতরে অনেকে এরকম আছে। তো এইভাবে একটি ব্রত মাহাত্ম শুনেন, খুব ভাল লাগবে। বলা হচ্ছে অনেকদিন পূর্বে কাবেরীপুরম নামক একটি এলাকা ছিল, কাবেরীপুরম। এই এলাকাটি কোথায় ছিল? একটি পাহাড়ের উপরে। তো সেই পাহাড়ের উপরে কাবেরীপুরম এলাকাতে ধর্মদত্ত নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। কি নাম বলেছে? ধর্মদত্ত। ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, ছোট বাচ্চাদের কণ্ঠ কিন্তু খুব ক্ষীণ, এটা রেকর্ডে চলে আসে। তো সেই ধর্মদত্ত প্রচন্ড রকম ব্রাহ্মণ হয়ে বৈষ্ণব আচরণ করতেন, খুব ভালো কার্তিক ব্রত করতেন। একদিন সেই কাবেরীপুরম পাহাড়ে একটি মন্দিরে তিনি যাচ্ছেন হরি জাগরণ করার জন্য, বা রাত্রিবেলা এইভাবে দীপদান করে অনুষ্ঠান করার জন্য। সারা কার্তিক মাসে তিনি ভগবানের সমস্ত ব্রতাদি পালন করেছেন। সেই ধর্মদত্ত একদিন কাবেরীপুরম পাহাড়ের উপরে মন্দিরে এরকম একটি পুষ্প থালিতে করে তুলসী ফুল চন্দন সবকিছু নিয়ে যাচ্ছেন ভগবানের সেবা করবেন, রাত্রি জাগরণ করবেন। এই এই মাহাত্মটিতে দুটো বিষয় দেখবেন, একটি হচ্ছে কার্তিক মাসের মাহাত্ম, আরেকটি হচ্ছে যে আমরা যে আচমন পাত্রে গঙ্গা তুলসী তুলসী জল যে ক্ষমতা। তো তিনি কি নাম বলেছিলাম? ধর্মদত্ত, মনে রাখতে হবে। ধর্মদত্ত তিনি যাচ্ছেন ভগবানের সেবায় রাত্রি জাগরণের জন্য। যাওয়ার সময় হঠাৎ তার সামনে বিশাল বিকাট দেহধারী এক দানবী, মানে পিশাচ রাক্ষসী তার সামনে উপস্থিত হয়েছে। দেখে ধর্মদত্ত প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কিং কর্তব্য বিমূর, তিনি কি করবেন বুঝতে পারেন নাই। কিছুটা সাহস সঞ্চয় করে কিভাবে তার দিকে তেরে আসছে দানবী, তিনি কি করবেন চিন্তা না করে হাতে যে পাত্রটি ছিল সেটিতে তুলসী যুক্ত আচমন পাত্র জল ফুল, তিনি একটু সাহস সঞ্চয় করে তার উপরে ছুঁড়ে দিয়েছেন, ওই পাত্রটি ছুঁড়ে দিয়েছেন, কিছু তো করার নেই। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে ওই দানবী পিশাচি সে থেমে গিয়েছে এবং সে অনেকটাই পাপমুক্ত হয়ে কথা বলতে শুরু করেছে। কিরকম কথা বলছে? হে ব্রাহ্মণ পুরুষ, আমি অসম্ভব পাপিনী, আমার পাপের শেষ নেই, কিন্তু আপনি কি আমার উপর ছুঁড়ে দিলেন, মানে তুলসীর জল তুলসী সহ, যাতে করে আমার পূর্বের স্মৃতি মনে হচ্ছে এবং আমি বিশুদ্ধাত্মা হয়ে গেছি, মানে এখন আর আমার পাপ কাজ করছে না। তখন ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব যিনি, তিনি জিজ্ঞাসা করছেন, বুঝলাম তোমার পাপ স্খলন হয়েছে, তুমি তো এখনো দানবী রয়ে গিয়েছ, মানুষ রূপ ধারণ করনি, তুমি কি, তোমার পরিচয়টি কি, তুমি কেন এইরকম দেহ ধারণ করেছ? আপনি খুব মন দিয়ে খেয়াল করেন,
সেই দানবী বলছে যে আমি পূর্বজন্মে সৌরাষ্ট্র নামক একটি দেশে ছিলাম, আমার নাম ছিল কলহা। কি নাম ছিল? কলহা। তিনি বলছেন আমার নাম ছিল কলহা। তো তোমার এরকম কেন হলো? তিনি বললেন, ওই দানবী রূপধারিণী রমণী বললেন যে আমি আমার সংসারে, বিশেষ করে আমি স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করতাম। কিরকম খারাপ ব্যবহার? সর্বদা ঝগড়া করতাম, কোনোদিন তার কথা শুনিনি, কোনোদিন তার সাথে ভালো আচরণ করিনি, এমন কি রান্না করে আমি আগে নিজে খেয়ে নিতাম। যদিও এখনকার ব্যবস্থাটা অন্যরকম, তখনকার সময়ের কথা, নিজে শুধু খেয়ে নিতাম না, কখনো কখনো মানে রান্নার ঘরে উনুনে যে রান্নার বাসন আছে কড়াই, ওইটা থেকে আমি খেয়ে নিতাম, মানে উঠানোর সুযোগ দিতাম না। দানবী বলছে তো আমার ব্যবহারে আমার স্বামীবর প্রচণ্ড রকম কষ্ট পেতেন, কিন্তু তারপরও আমি ঝগড়া করতাম। এক পর্যায়ে ঝগড়ায় জীবনযাপন অতিষ্ঠর ফলে আমার স্বামী কী করেছেন, দ্বিতীয়বার দ্বার গ্রহণ করেছেন, আরেকটা বিয়ে করেছেন। বিয়ে করে যখন ঘরে আমার সতিনী এসছেন, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি নিজেকে স্থির রাখতে পারিনি, স্বামীর উপরে রাগ ঢেলে আমি আত্মহত্যা করেছি। ফলশ্রুতিতে আত্মহত্যা মহাপাপ। ফলশ্রুতিতে যমদূতেরা আমাকে সারাশি দিয়ে টেনে, মানে আঘাত করতে করতে, প্রচণ্ড রকম ব্যত্রাঘাত করতে করতে আমাকে সংযমনীপুরী জমালয়ে নিয়ে গিয়েছে, এবং জমালয়ে নিয়ে যমরাজের আদালতে আমাকে আমার সূক্ষ্ম দেহটিকে উপস্থাপন করেছে যে আমার কি বিচার হবে। যমরাজ তার সেক্রেটারি চিত্রগুপ্তকে বলছেন, দেখো তো এই মহিলা সারা জীবন কি কাজ করেছে, তাকে কতদিনের শাস্তি দেওয়া হবে, কোন নরকে দেওয়া হবে, আমাদের 28 প্রকার নরক আছে, তাকে কি দেহ দেওয়া হবে। চিত্রগুপ্ত বললেন এই কলহা সারা জীবনে শুধু কলহ করেছে, ঝগড়া বিবাদ করেছে, স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে, স্বামীর আগে সমস্ত খাবার খেয়েছে, এমনকি কড়ই থেকে খেয়েছে, সর্বশেষ বড় অপরাধ করেছে, আত্মহত্যা করেছে, তার অনেক শাস্তি পেতে হবে। তখন যমরাজ বিচার, ধর্মরাজ বিচার করে বললেন যে তুমি দানবী দেহ পক্ষী হবে, তারপরে আরও শাস্তি হবে, যেহেতু তুমি নিজে রান্না করে নিজে খেয়েছ, তুমি এমন একটি প্রাণী হবে, তোর জন্য একটি প্রাণী হবে যে প্রাণী নিজে নিজের বাচ্চা খায়, এইভাবে তোমার চলবে অনেক দিন। তারপরে তুমি স্বামীর আগে খেয়েছ, তোমার এমন একটি কুম্ভীপাক নরকে জন্ম হবে, তোমার শাস্তি হবে যে তুমি এই ময়লা জিনিস ভক্ষণ করবে। এইভাবে 3-4 জন্মের কথা বলেন, 3 শাস্তির কথা। এই কথাগুলো কিন্তু দানবী বলছে ওই ব্রাহ্মণ ঠাকুরকে, শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণ তাকে বলছে যে আমার জীবনটি কেন এরকম হলো। তখন তিনি বলেন সর্বশেষ যমের আদেশে আমি যখন পিশাচরূপ ধারণ করেছি, ধারণ করে আমাকে এমন একটি জায়গায় যমদূতরা এনে ফেলে দিয়েছে, আমি প্রচণ্ড পিপাসার্থ, প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু কোথাও খাবার নাই, কোথাও খাবার নাই, ধুধু মরুভূমি, জল নাই, আমি প্রচণ্ড পিপাসার্থ। তখন আমি এক বণিকের দেহ ভর করে আমি কৃষ্ণা এবং বেনী নদীর সঙ্গমস্থলে গিয়েছিলাম, যাতে ওই যে ভূত প্রেত পিশাচাত্মা অন্যের দেহে প্রবেশ করে, আমি সেখানে প্রবেশ করে, এক বণিকের দেহে প্রবেশ করে নদীর সঙ্গমস্থলে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, সেখানে বিষ্ণু ভক্তরা, শিব ভক্তরা তার দেহ থেকে আমাকে বের করে দিয়েছে। এখন আমি বনে বনে ঘুরি, ক্ষুধার তৃষ্ণায় আহাকার করি, আমি তোমাকে খেতে এসেছিলাম, কিন্তু তুমি আমার উপরে কি ছুড়ে দিয়েছো যে আমি এই ভাব থেকে মুক্তি পেয়েছি, তাহলে আমার তোমার প্রতি বিশ্বাস জন্মালো, হে ঠাকুর তুমি কৃপা করে আমাকে এমন কিছু দাও যাতে করে আমি আর ওই পাপ অংশগুলো ভোগ না করতে হয়। আমি তার 3 অংশ রয়েছে, আমি মাত্র এখন দানব অংশটা ভোগ করছি, দানবী রূপটি। তখন ধর্মদত্ত চিন্তা করলেন যে আমি তো তেমন কোনো পুণ্য করিনি, কিন্তু আমাদের পরিবারে, আমাদের পাড়ায় এলাকায় সকলেই একটি ব্রত করত মন দিয়ে, সেটা হচ্ছে কার্তিক ব্রত।
আমি ছোটবেলা থেকে কার্তিক ব্রত করেছি। যদি আমার এই কার্তিক ব্রতের কোনো পুণ্য থাকে, বিন্দুমাত্র পুণ্য ফল থাকে, তাহলে এই বৎসর আমি যা কার্তিক ব্রত করে যে পুণ্য অর্জন করেছি, হে দানবী এ কলহা, আমি এই কার্তিক ব্রতের অর্ধেক ফল তোমাকে দান করলাম। বলার সাথে সাথে তার পিশাচ দেহ চলে গেল, এমন সুন্দরী রমণীতে পরিণীতা হলো, একবারে স্বয়ং লক্ষ্মী দেবীর মতো। শাস্ত্র বলছে তাকে দেখতে একবার, তার আর পরবর্তী তিনটি ধাপে নরক বাস করতে হলো না। সাথে সাথে তার বলা হচ্ছে যে স্বর্গ থেকে একেবারে পুষ্পক রথ চলে এসছে, শিলা সুশিলা বা যারা থাকে রথ চালনা করেন নন্দ সুনন্দ, তারা রথ নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে। সেই মাতাজি কি করেছেন, তখন ওদেরকে দেখে ধর্মদূত জিজ্ঞাসা করেছেন পুষ্পক রথের চালককে, যে কি এমন হয়ে গেল হঠাৎ, আমি বললাম যে আমার কার্তিক ব্রতে যদি কিছু অর্জন করে থাকি পূর্ণ, আমি তাকে অর্ধেকটা দিলাম, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। তখন ভগবানের এই রথের যারা ছিল তারা অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিল যে তুমি সারা জীবন কার্তিক ব্রত করেছ, তার অর্ধেক ফলই এই হয়। তাহলে একজন মানুষ যদি পবিত্র দামোদর মাসে পূর্ণভাবে কার্তিক ব্রত পালন করে, তাহলে কত পুণ্য অর্জন করতে পারে। বলার সাথে সাথে দেখা গেল কি, সেই পুষ্পক রথে অত্যন্ত শ্রদ্ধার সাথে কলহাকে সুন্দরী দিব্য দেহ ধারণ করে রথে আরোহণ করালেন এবং সশরীরে ভগবানের দিব্য ধামে চলে গেলেন। হরি বল। একইভাবে এই ধর্মদত্ত যখন জীবন অবসান হলো এবং তিনি এই কথাটি সমস্ত লোকালয়ে প্রচার করলেন যে ওই যে তুলসী জলের স্পর্শে পাপ বিদূরিত হয় সেটি প্রচার করলেন, একই সাথে পবিত্র দামোদর বা কার্তিক মাসে যারা আমরা কার্তিক ব্রত করি তিনিও যেহেতু করেছিলেন ধর্মদত্ত, এই কারণে সকলকে বলে গেলেন সকলেই যেন আমরা মন দিয়ে অন্তত কার্তিক ব্রতটি পালন করি। এবং তিনিও যখন জীবন অবসান হয়েছিল এবং জীবন অবসানে সশরীরে ভগবত দাম তথা বৈকুণ্ঠবাসী হয়েছিলেন। হরি বল। পবিত্র দামোদর মাস কি, কার্তিক ব্রত কি, তাহলে আমরা এইটুকুন বুঝলাম যে কার্তিক ব্রতের মাহাত্মটি অসংখ্য অসংখ্য অনেক ব্রতের চাইতে অনেক উন্নত। তো এই পবিত্র মাসে কেন পবিত্র এতটা, কারণ অনাদিরাদি গোবিন্দ কানাই বা গোপাল রূপে বাৎসল্য প্রেমে নন্দ মোহনের দড়ির মধ্যে বাধা পড়েছিলেন। অন্য কোনো মাসে না, অন্য কোনো সময় না। আমরা গতদিন এই দামোদর ব্রত নিয়ে কথা বলেছি, আজকে একটু বলে পরের অধ্যায়ে যাব। দামোদর ব্রতটি ভগবানের এই লীলাটি দুটি অধ্যায়ে বিপ্রীত। আমরা যদিও একটি অধ্যায় থেকে কথা বলি, দশম স্কন্ধের নবম অধ্যায়, কিন্তু দশম স্কন্ধের দশম অধ্যায় আছে। সেই দিন স্বপন বাবুর বাসার ছাদে যারা ছিলেন আমরা নবম অধ্যায় পুরাটি আলোচনা করে বলেছিলাম যে তারপর থেকে বলবো, কিন্তু যেহেতু আবার ভক্তরা এসছেন আমরা নবম অধ্যায় একটু টাচ করতে হবে, নাহলে বুঝতে পারবেন না যে কোথ থেকে শুরু হয়েছে। একই কথা আপনারা জানেন, আমরা কি বলি কথাটি, বলি যে ভগবানকে গোপালকে আপনি কুলে কখন পাবেন, প্রায়শই বলি কথাটি, তিনটি বিষয় এক করতে পারলে, কায় মন এবং বাক্য। কথাটি শুনতে খুব সহজ মনে হয় যে কায় মন বাক্য এক করলে গোপালকে কুলে পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এই তিনটি এক করা যতটা সহজ মনে করছেন আর ততটা সহজ না। দেখা গেল যে আপনি ঠাকুর গড়ে পুজো দিতে প্রবেশ করেছেন, কায়িক পরিশ্রম করছেন, হয়তো চন্দন বাড়ছেন, সবজি করছেন, ভগবানের জন্য প্রসাদ রান্না করবেন, কিংবা তুলসী পরিক্রমা, দৈহিক পরিশ্রম করছেন, কায় ঠিক আছে। বাক্য হয়তো মুখে ভগবানের গুণ কীর্তন করছেন, কীর্তন করছেন, ভগবানের প্রশংসা করছেন, স্তুতি বাক্য করছেন, কিন্তু মন ওই জায়গাটিতে নেই।
আপনি তুলসী দিচ্ছেন এরকম তাকাচ্ছেন আমার অফিসের টাইম হলো কিনা, স্কুলে যেতে হবে কিনা, আবার দিচ্ছেন তাড়াতাড়ি দেখছেন না ওনার ব্যাগ রেডি হলো কিনা, উনিও তো তারা দিচ্ছেন, বাচ্চাটা রেডি হলো কিনা। সকালবেলা বিশেষ করে এই সময়টাতে আমরা তিনটা এক করতে পারি না। ওই লীলাটি প্রমাণ করেছেন নন্দ মহারানী যে যখন আপনি কায় মন বাক্য একত্রিতভাবে ভগবানের রাতুল চরণে নিবদ্ধ করতে পারবেন তখন গোপালকে আপনিও বাৎসল্য প্রেমে বাঁধতে পারবেন। কি চমৎকার পরিবেশটি! নন্দ মহারানীর সেদিন পরনে কেমন কাপড় ছিল আমি বহুদিন বলেছি, মনে আছে আপনাদের? হলুদ রঙের শ্যাপ্রন কাপড় পরা ছিল, হলুদ রঙের শ্যাপ্রন কাপড় পরা ছিল। নন্দ মহারানী গোপাল বা কৃষ্ণকে কি ভগবান বলছেন? না, তার ছেলে বলছেন। আর ভগবানও মানুষিম তনম আশ্রিত, মানে মনুষ্য দেহ ধারণ করে লীলা করছেন, লীলা বিলাস করছেন এবং দেখাচ্ছেন যে দেখো আমিও মানুষের মতোই। তার পিতা নন্দ মহারাজ যখন একটা খড়ম আনতে বলেন মাথা নিয়ে রকম করেন টল টল পড়ে যায়। যে ভগবান কিনা 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র বা হাতের কনিষ্ঠাঙ্গুল দিয়ে এত বড় গিরি গোবর্ধন ধারণ করেন, তিনি একটা খড়ম আনতে পারেন না, এরকম করে দেখান। হ্যাঁ, পিতা বলছেন খড়ম নিয়ে আসো, পিড়ি নিয়ে আসো, খুব কষ্ট হচ্ছে। এবং এই লীলাটি যখন করেছিলেন শাস্ত্র বলছে মাত্র 3 বৎসর 8 মাস বয়স ছিল। তো ভগবান লীলা পুরুষোত্তম ভক্তকে আনন্দ দেওয়ার জন্যই এই লীলাগুলো করে থাকেন। ভগবান বন্ধনহীন, জন্মহীন, অজ, নির্গুণ, কিন্তু তিনি গুণ দ্বারা বন্দি, গুণ মানে দড়ি, দড়ি দ্বারা বাঁধা পড়েছিলেন। কেন? একমাত্র বাৎসল্য প্রেমে। আমরা যতটা না ভগবানকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল, তার চেয়ে 1000 গুণ ব্যাকুল ভগবান তার ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। এই জন্য বলা হচ্ছে ইয়াত্র গীতা বিচারশ্চ পটনং পাটনং যথা তত্র শ্রী ভগবানের হৃদয় সমেত, অর্থাৎ যেখানে ভগবানের গুণকীর্তন হয়, গীতা ভাগবত পাঠ হয়, সেখানে ভগবান শুধু একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকেন, এখানে আছেন, আছেন। তার একটি প্রমাণ, আপনার যতক্ষণ পাঠের আসরে থাকেন ততক্ষণ বাড়ির কথা মনে হয় না, কিন্তু উঠে গেলে আবার আমার আমার আমার। ঠিক ওই জায়গাটিতে, ওই জায়গাটিতে ভগবান তার ভক্তদেরকে দিয়ে প্রচার যখন করান তখন বলেছিলেন যে তোমরা সবসময় কৃষ্ণের সাথে যুক্ত থাকো। গীতায় ভগবান এই কথাটি বলেছেন 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, তারপরে 9 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, 26 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? 9 অধ্যায় বলেছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তে সামে নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। হে অর্জুন, যে অনন্য চিত্তে আমার সাথে যুক্ত থাকে, আমার উপাসনা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি, মানে আমি ভক্তের বোঝা বহন করি। আবার 10 অধ্যায় ভগবান বলছেন তেষাম সততয়ুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগমতম এন মাম উপয়ান্তিতে। হে অর্জুন, যে নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে মানে শুদ্ধ জ্ঞান দান করি, যার ফলে সে আমার কাছে চলে আসে। একদম সহজ কথা, কিন্তু গীতায় সহজ করে বলা যায় যুক্ত থাকা। এখন আপনারা, আমরা সকলেই বলি যে আমরা এত ব্যস্ত, বিশেষ করে গীতা ভাগবত পাঠে যাওয়ার সময় যখন কাউকে বলা হয়, আপনারা না, আপনারা ছাড়া যারা, সবাই তো আর কলহানা, আপনারা ছাড়া যারা পাঠের কথা বলে না না আমার সময় নেই তোমরা যাও, মানে এত ব্যস্ত, এত ব্যস্ত, মানে পাঠের চেতে না গো আজকে না জি বাংলার সিরিয়াল একটা ভালো আছে এটা দেখে, মানে মানুষ এত ব্যাকুল হয়ে যায়, মানে এই এই দেহটি আছে মনে করেন, দেহটি নিয়ে যদি আমরা ব্যাকুল হই, এই দেহটিকে আমার থাকবে থাকবে? ওইটার ভিতরে যে ভগবান আছেন, যেখানে দুক 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 করছে, পাখিটি বেরিয়ে গেলে এই দেহটাতে যত দামি স্নো পাউডার আলতা লাগে কোনো কাজে দেবে, কোনো কাজে দেবে না, তখন দামি দামি মেকআপ দিল দেহটার কোনো আর কাজে আসবে না। অথচ এই দেহাত্মবোধ নিয়ে আমরা প্রতিমূর্তে যতটা ব্যস্ত,
আমরা আত্মার ভেতরের পাখিটির খাবার নিয়ে ব্যস্ত হই না। এই লীলাগুলো ভগবান করেছেন দশম স্কন্ধে বিশেষ করে। যে দেখুন ভাগবতের বলা হচ্ছে অভিযোগ ছিল, অভিযোগটি কেমন ছিল, নবম স্কন্ধটি শর্টকাট যাব, দশম স্কন্ধে যাব, দশম অধ্যায়ে, দশম স্কন্ধের দশম অধ্যায়ে। আপনার গোপালকে বাধা পর্যন্ত সেদিন আমরা আলোচনা করেছি, তবু সংক্ষেপে একটু টেনে নেই। দাম উদর, দাম মানে হচ্ছে দড়ি, উদর মানে হচ্ছে পেট। তাহলে কি দাঁড়ালো, পেটে বেঁধেছেন, তাই এই মাছটির নাম দামোদর। একদম সহজ না? আচ্ছা আমরা ছোটবেলায় কি এতগুলো জানতাম, এখন একটু সহজ হয়ে গেছে না? আমরা ছোটবেলা গেলে জানতাম না, দামোদর দামোদর বলে বুঝতাম না, শুধু বুঝতাম এই মাসের নাম নিয়ম মাস, এটুকু বুঝতাম। কিন্তু এখন বুঝি না, চৈতন্য মহাপ্রভু যে মাসের নাম দিয়েছেন, মাসটির নাম তার আবির্ভাব থেকে এই মাসটির নাম দামোদর মাস। কেন? দাম উদরে বাঁধা হয়েছে, দড়ি পেটে বাঁধা হয়েছে। তো ভগবান এই জায়গাটি একটু সংক্ষেপে আলোচনা করি, তাহলে আপনাদের পুণ্যি হবে, আমারও প্রাপ্তি হবে। তো নন্দ মহারানীর কাছে অভিযোগ কি ছিল, বিভিন্ন বাড়িতে কানাই মাখন চুরি করে, লন্ডভন্ড করে, বাছুর ছেড়ে দেয়, ঘুমের মধ্যে বাচ্চা থাকলে চিমটি কাটে, অর্থাৎ ডিস্টার্ব করে। এত এই চিন্তা করে নন্দমানি চিন্তা করলেন যে নিজের হাতে গোপালের জন্য দধি মন্থন করে মাখন তৈরি করবেন। এই জন্য দশম স্কন্ধের নবম অধ্যায়ের প্রথম শ্লোকটাই বলা আছে একদা, মানে কোনো একদিন, একদা গৃহদা শিশু যশোদা নন্দ গৃহিণী কর্মান্তর পিশু নির্মন্তর স্বয়ং দধি। অর্থাৎ কোনো একদিন, একদা কোনো একদিন নন্দ মহারানী সমস্ত দাসীকে ছুটি দিয়েছেন, না তোরার কোনো কাজ আমি নিজের হাতে করবো, আমার ছেলের জন্য, কৃষ্ণের জন্য না, তার ছেলের জন্য, ছেলের জন্য মাখন তৈরি করবেন। আমাদের বাড়িতে, অনেকের বাড়িতে ছোটবেলা দধি মন্থন হতো, হতো না? যাদের বাড়িতে গাভী আছে, কালো হাঁড়ির মধ্যে মধ্যে একটা লাঠি দিয়ে দড়ি দিয়ে গড় 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 করে আওয়াজ হতো। তো সেই দিন কৃষ্ণ তখনও খাটিয়ে ঘুমিয়ে আছেন, নন্দমার নিয়ম ছিল খাটিয়ে থাকা অবস্থায় কানাইকে একটু দুধ দেবেন, স্তন্য দুধ দেবেন। তিনি কি করেছেন, যে তিনটি বিষয় এক করেছেন, কায় মন বাক্য, এই তিনটি এক করেছেন। তিনি তখন হাত দিয়ে চোখ মুছে দধি মন্থন করছেন, গড়গড় আওয়াজ হচ্ছে, কায়িক পরিশ্রম করছেন, মুখ দিয়ে ভগবানের ছোটবেলার লীলা কীর্তন করছেন, আর মন দিয়ে ভগবানের লীলাগুলো আস্বাদন করছে। যখন এই তিনটি মিল হয়ে গিয়েছে, গোপাল বিছানা থেকে নেমে কোথাও দেখছে না, মা বিছানায় নাই, নেমে নন্দমানের সামনে এসেছে, এসে কি করেছে বলছে মা দুধ দাও। এদিকে মাতৃ অপাত্য স্নেহে নন্দ মহারানীর স্তন্য দুগ্ধ স্ফুরিত হচ্ছিল, বসন ভিজে যাচ্ছিল। আপনি একটু খেয়াল করবেন ভাগবতের যে শব্দ চয়ন, শব্দ চয়নগুলো কত শালীন, মানে কত মার্জিত। এই যে বলা হচ্ছে, আমরা সাধারণ ভাষা হলে কি বললাম, যে কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু বলছে না বসন ভিজে যাচ্ছে, বলা হচ্ছে যে স্তন্য দুগ্ধ স্ফুরিত হচ্ছে, দুধ পড়ছে বলা হচ্ছে না, মানে শব্দগুলো অনেক শিক্ষণীয় আছে, মানে শব্দগুলো স্ট্যান্ডার্ড। তো ভাগবতে এই লীলাগুলোতে বলা হচ্ছে ভগবান কুলে উঠতে চাইলেন, নন্দমানের কুলে নিলেন না, কারণ তিনি চোখ মুজে আছেন, দেখেন নাই, চোখ মুজে এক মনে যে কায় মনো বাক্যে তিনি ছেলের জন্য মাখন তৈরি করছেন। তো কানাই কি করেছেন এই জায়গাটি দেখেন। আমরা যখন সাধন ভজন কিংবা মন্থন, সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছে, অমৃত উঠেছে, লক্ষ্মী দেবী উঠেছে, ঐরাবত উঠেছে, ঘোড়া উঠেছে, তারপরে অনেক কিছু, সেই মন্থন করে আমরা অমৃত তুলি, দধি মন্থন হচ্ছিল, মুনি ঋষিরা দেহের কুলকুণ্ডলিকা থেকে মন্থন করে যখন ভগবান পরম ব্রহ্মকে পায়, মধ্যে দণ্ডটা ঘুরছে মন্থনের, দধি মন্থন, যখন কানাই দেখলেন মা তার দিকে সাড়া দিচ্ছে না, কানাই কি করলেন, দণ্ডটিকে ধরে ফেললেন, ওইটা নড়াচড়া করছে না, তখন মা চোখ খুলতে বাধ্য। এখানে দুটো বিষয় ভাগবতে আছে, ভাগবত বুঝাচ্ছে যে কৃষ্ণকে পাওয়ার জন্য তুমি জীবনকে দেহকে মন্থন করো, তুমি তো আমাকে পেয়েই গিয়েছো ছেলে রূপে, তোমার তো মন্থনের প্রয়োজন নাই। মানে কত সরল ভাষায় ভাগবতগুলো আছে।
আর একটি বিষয় হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। নন্দনে তাকিয়ে দেখলেন ছেলে ঘুম থেকে উঠে বলছে আমাকে দুধ দাও। না না এখন আমি কাজে ব্যস্ত, দেখছে না পড়ে, না এখনই দিতে হবে, পড়ে শুনছে না, মায়ের হাঁটুতে ভর করে কুলে উঠেছে। দেখেন এই দৃশ্যটা কেমন, ছবি চোখের সামনে যে নন্দমারি কুলে নিয়েছে। যারা মা যখন আপনি সন্তানকে স্তন্য দুগ্ধ দান করেন, দুয়ে দুয়ে চার চোখের একটা মিলন হয়, মানে আপনি তাকিয়ে আছেন সন্তানের চোখের দিকে, সন্তান দু চোখ দিয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, মানে অফুরন্ত আনন্দ, এটা এটা স্বর্গীয় আনন্দ, এটা বোঝানো যাবে না। ওইদিকে উনুনে আজকে সকালে ইস্কন মন্দিরের জায়গাটা আলোচনা করেছি যে নবলক্ষ গাভী ছিল নন্দ মহারাজ, এর মধ্যে সাতটি আটটি গাভী ছিল অন্যরকম সুরবি, তাদের আলাদা আলাদা নাম ছিল। কিছু গাভীর নাম ছিল পদ্মগন্ধা গাভী, কি নাম বলেছি, পদ্মগন্ধা গাভী। এই গাভীর বিশেষত্ব হচ্ছে দুধ থেকে পদ্ম ফুলের গ্রাম বেরোত। এই দুধ ভালো ভালো এরকম দুধ সংগ্রহ করে নন্দ মহারানী চুলোতে বসিয়েছেন, কি হবে সন্দেশ করবেন ভগবানের জন্য। উনুনের দুধ রান্না হচ্ছে, নন্দ মহারানী তার প্রাণ প্রিয় কানাইকে দুগ্ধ দান করছে অপার আনন্দে, মানে মায়ে পুতে আনন্দ হচ্ছে। ওইদিকে উনুনে দুগ্ধ ফেনিয়ে আগুনে পড়ছে, এটি আমরা দেখি সাধারণত, কিন্তু ভাগবতের সূক্ষ্ম দুইটা তিনটা বিষয় আছে। যেমন নন্দমার জন্য হাত দেখে যখন দধিমন্থন করছেন, ওর হাতের চুড়ি রিনি জিনি করে নৃত্য করছে, হাতের চুড়ি চুড়িগুলো ভাবছে হাইরে আমাদের জীবনটি কি সার্থক, যে হাত দিয়ে নন্দমারী কানাইকে সাজান মুখে ননি তুলে দেন আমরা সেই হাতে আছি, মানে এত পবিত্র হাতে আমার আছে, আমাদের জীবনটি কত সার্থক। তারা আনন্দে নৃত্য করছে, রিনির জিনি কাখনো বাজছে, কানের কুণ্ডল নৃত্য করছে, কানের কুণ্ডল বলছে আমাদের জীবনটি সার্থক, যে কান দিয়ে ভগবান শিশুরূপী ভগবানের মা মা ডাক শোনেন আমরা সেই কানে আছি। নন্দমানের মাথায় কি ফুল ছিল, কুন্দলতা ফুলের মালা ছিল, কুন্দলতা ফুল, গতকালকে যে ভাষায় পাঠ করেছিলাম সেখানে কুন্দলতা ফুল ছিল, সাদা সাদা আছে আছে, মহাপ্রভাকরায় আছে, আমাদের ভাষার ছাদেও আছে, যে ফুলটা সাদা সহজে ফোটা হয় না, সাদাই থাকে, ফোটা হইলেও সাদাই থাকে। নন্দ মহারানীর ইস্কন মন্দিরের পরিক্রমার চারদিকে আছে, নন্দমারানী খুব প্রিয় ফুল মাথায় দিয়ে রেখেছিলেন। তো তিনি যখন স্তন্যদুগ্ধ দান করছেন, আমরা দেখেছি উনুনে কি দুধ বলেছিলাম, পদ্মগন্ধা গাভীর, একটু না বললে তো বোঝা যাবে আপনাদের কি ঘুম আক্রমণ করছে। হ্যাঁ, কলির মেয়ে যাতে না ঢুকে একটু সাবধান থাকি, একটু সময় না দিলাম, এ তাড়াহুড়া আছে কারো, আরে গিয়ে তো খাবো আর ঘুমাবো, জি বাংলা দেখবো আর তো কিছু নাই, সিরিয়াল দেখবো, একটু নয় ভগবানের সাথে থাকি। তো যে কথা বলছিলাম, উনুনে চোলা ফেনিয়ে পড়ে যাচ্ছিল দুগ্ধ, কেন দুগ্ধ ভাবছিল হাড়ির ভেতর থেকে। দেখেন ব্রজের প্রতিটি বিষয় একটি লক্ষ্য, কি করে ভগবানের সেবায় লাগা যায়। প্রতি গোপিনী গোপিনীরা গোপ বালকরা সকলে সবাই সবসময় একটি কেন্দ্র, সর্বাকর্ষতে কৃষ্ণ, মানে কৃষ্ণের কি করে আনন্দ দেওয়া যাবে, এই 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 নিয়ে সকলে ব্যাকুল থাকতেন। তো দুগ্ধ ভাবছে হায়রে আমার জীবনটি বোধ হয় বৃথা গেল, যে এখানে মায়ের পুতের যে আস্বাদন চলছে, নন্দমানের স্তন্য দুগ্ধ কোনোদিন শেষ হবে না আর কৃষ্ণের দুগ্ধ পান করা শেষ হবে না, ওটা যে কবে শুরু হয়েছে কবে শেষ হবে, আমি যে চুলোয় বসে আছি, দুধ ভাবছে আমি যে চুলোয় বসে আছি, কখন ক্ষীর হব, গোবিন্দের সেবায় সন্দেশ হবে, তাহলে আমার জীবনটা রেখে লাভ কি, তার চেয়ে বরঞ্চ আমি আগুনে পড়ে আত্মহত্যা করি। এই কারণে আগুনটা, মানে দুধটা ফেনিয়ে আগুনে পড়ে যাচ্ছিল, মানে ভাগবতের সূক্ষ্ম তত্ত্ব। তখন দৃষ্টি গেল আগুনে, যখন দুধ ফেনিয়ে পড়লো চেরচের করে আওয়াজ করছে, গন্ধ বেড়েছে, নন্দনে দেখলেন তাই তো রান্নাঘরে দুধ ফেনিয়ে পড়ছে, তাড়াতাড়ি কুল থেকে গোপালকে রেখে দিলেন। প্রচন্ড রাগ করার কথা না শিশুটি, ভগবান তো নরলীলা করছেন, মানে প্রচন্ড রাগ করে অভিমান করে টুট ফিলিয়ে কাঁদতে শুরু করেছেন, মা তুমি তো পারলে, আমার চেয়ে তোমার দুধ বড় হয়ে গেল, মনে মনে ভাবেন আমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, আমি কিনা তোমার ছেলে রূপে তোমার দুগ্ধপান করছিলাম, আমাকে ছেড়ে দিয়ে তার চেয়ে দুধ বড় হয়ে গেল। নন্দমানি চিন্তা করছেন তো দুধ থেকে ক্ষীর হবে, ভগবানের সেবায় লাগবে, আর স্বয়ং ভগবান যে তার কোলে আছেন সেটা তো বুঝতে পারছেন না, কিন্তু ভাবছেন যে তার ছেলে,
মানে এই এই বিষয়গুলো তো চমৎকার। তো তিনি যেই গেলেন দুগ্ধ নামাতে, কানাইর প্রচন্ড রাগ হলো যে আজকে ঘুম থেকে উঠে মা আমাকে দুগ্ধ দেয় নাই বিছানায়, এখানে আসার পরে বিঘ্ন হয়েছে সমস্ত দুষের মলমনে পাতিলটা, যার মধ্যে দধি মন্থন করা হয়েছিল, পাশে ছিল শিলনোড়া, তিনি শিলনোড়া নিয়ে এটা ভেঙে ফেললেন। রাগ রাগ ভেঙে ফেলে আবার চিন্তা হলো কাজটা তো ঠিক করিনি, নিশ্চয়ই মা প্রচন্ড রাগ করবে, আমার আজকে উপায় নেই, পালাতে হবে এখান থেকে। কোথায় পালাবেন যে দেখেন, ভগবানের সেবায় লাগার জন্য এই হাড়ির ভিতরে তখনও পুরো মাখন হয় নাই। আমরা ছোটবেলা আমাদের ঘাটিয়াতে নয়াটিতে বা বাতিলপুরে একজন লোক মাটা বিক্রি করতে আসে, মনে আছে দাদা? বলতো মাটা মাটা বা বাউন ভাইরান মাটা, বাউন ভাইরান কিন্তু না, বাউন ভাইরান, বাউন ভাইরান ব্রাহ্মণ বাড়িয়া না, মাটা মাটা বাউন ভাইরান মাটা, লাল শালো দিয়ে তার হাড়িটা ঢাকা থাকতো। আর এই মাখন যে আমরা মাঠা নিতাম উপরে ছোট ছোট মাখন ভেসে থাকলে, মাখন কিন্তু মাঠার উপরে ভেসে থাকে, ছোটরা হয়তো দেখোনি তোমরা, কারণ এই ছবিটা দেখার তোমাদের তো সুযোগ হয় না, এখন তো সব রেডিমেড, এই ছোট বোতলের ভিতরে এই কি বলে লেচু ড্রিঙ্কস 25 টাকা তা বিক্রি করে, এটাতে 1 ফোঁটাও লেচুর রস নাই, কারণ এত বড় বোতলে লেচুর রস ভরতে গেলে 500 টাকার লেচু লাগবে, বেশি তো 25 টাকা, এত বড় প্যাকেটে ম্যাঙ্গো জুস 25 বা 30 টাকা, আমের রসটা ভরতে গেলে 200 টাকার আম লাগবে, এটাতে আছে মিষ্টি কুমড়ার লিকুইড আর একটা ফ্লেভার আছে। তো যাই হোক, তোমরা তো মাখন দেখো নি যে মাঠার উপরে মাখনগুলো ভেসে আছে, পুরো মাখন হয় নাই, এই মাখনগুলো ভাবছে হাড়ি ভেঙে গিয়েছে, হাইরে আমরা বোধহয় গোবিন্দের অদর স্পর্শ করতে পারিনি, পূর্ণ হলে গোবিন্দের মুখে লাগতাম। দেখেন ভগবানের সেবায় লাগার জন্য কি ব্যাকুলতা, ভগবান হাড়ি ভেঙে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন লুকোনোর জন্য স্টোর রুমের দিকে, তখন আধো আধো মাখন আধো আধো মাঠা ভগবানের অধরে নাই বা লাগলাম, চরণ স্পর্শ করতে তো আপত্তি নাই, ভগবান যেদিকে হেঁটে হেঁটে যাচ্ছেন তার চরণের তল দিয়ে দধি মাখন যাচ্ছে, হরি বল। মানে কি করে ভগবানের সেবায় লাগা যাবে, ভগবান চরণ চিহ্ন দিয়ে স্টোর রুমে চলে গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন শিকার উপরে আরো অনেক মাখন রাখা আছে, ভগবান তো চুটপুটি শিশুলীলা করছেন, তিনি তখন দেখলেন সেখানে একটা উলুকল বা উদুকল মানে গাইল, গাইল দেখে এখানে ভাগবতে একটা শব্দের বিশ্লেষণ দেওয়া হয়েছে যে এই দধি মাখন এর কারণে আমার সাথে যদি খল করা হয়েছে, ছল করা হয়েছে, কাজেই আমি ওই খলের সাথেই বন্ধুত্ব করব। এই জন্য উদুকলের উপরে উঠে ভগবান শিকা থেকে মাখন পাতিল নিচ্ছেন, নিজে যতটা না খাচ্ছেন বানর দেখে ডেকে বিলি করছেন, এখানে ভাগবতের তথ্য দিয়েছে, হাড়ি ভাঙছেন মাখন দিচ্ছেন বানরদেরকে, বলছেন বানরগণ ত্রেতা যুগে তোমরা আমাকে অনেক সাহায্য করেছ, সীতামাকে উদ্ধার করার জন্য সমুদ্র মন্থন করেছো, যুদ্ধ করেছো, তখন তো আমি বনবাসী ছিলাম, তোমাদেরকে খাওয়াতে পারিনি, এখন তো আমি রাজার ছেলে নন্দ মহারাজ, এবার খাও তোমাদের ঋণ শোধ করছি, বানরদেরকে ইচ্ছে মতো বিলাচ্ছিলেন আর পিছন পিছন তাকাচ্ছিলেন কখন নন্দ মহারানী আসে, মা কখন আসে, যথারীতি পেছন ফিরে তাকিয়ে দেখেন নন্দ মহারানী আসতেছেন, তিনি রান্না করে দুধ কন্ট্রোল করে এসে দেখেন হাড়ি ভাঙে ভেঙে ফেলা আছে, নিশ্চয়ই এটা কানাইর কাজ, কানাই চারে কেউ করেনি বুঝতে বাকি নেই, তিনি একটি যষ্টি লাঠি নিয়ে কানাইকে মারার জন্য প্রচন্ড রাগে পশ্চাৎ ধাবন করেছেন, নন্দমানি দেখেই কানাই গাইল থেকে লাভ দিয়ে এক দৌড় আঙ্গিনায় দৌড়াচ্ছে, চিন্তা করুন ভগবান দৌড়াচ্ছে আর ভগবানকে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, মা যার ইশারায় বিশ্বব্রহ্মাণ্ড ফিনিশ হয়ে যায়, তিনি দৌড়াচ্ছেন তার পিছনে মা দৌড়াচ্ছে, মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, দৃশ্যটা এরকম। তবে ভাগবত বলছে নন্দমানির দেহটি ছিল স্থূলকায়া মানে একটু বাল্কি বডি ছিল, এই কারণে ভালো দৌড়াতে পারছিলেন না, ধরে ধরে করে ধরতে পারছেন, আসলে তা না, আসল কথা হচ্ছে ভগবান ধরা না দিলে কি ধরা যায়, আমরা তো পেতে পেতেও হারিয়ে ফেলি, ভগবানকে না ধরা তিনি ধরা না দিলে তো ধরা যাবে না, অনেক দৌড়ানোর পরে কৃষ্ণ তো করুণা সিন্ধু ভক্তের প্রতি ভালোবাসা, তার মায়া হলো নাকে, মাকে আর কষ্ট দেওয়া ঠিক না, তিনি ধরা দিলেন, কপ করে হাঁটতে ধরে টেনে বারান্দায় নিয়ে আসলেন,
আর এক হাত ধরেছেন এক হাতে লাঠি দিয়ে এরকম কপছে, আজকে তুমি শাস্তি পাবে, পাতিল ভেঙেছ, লন্ডভন্ড করেছ। কানাই তখন কি করলেন, ভে করে কেঁদে দিলেন একদম শিশুর মতো। ওই যে নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং, এই পড়েন না দামোদর অষ্টকমে। কাঁপছেন কেমন, তার ঠুটগুলো বলছে বিম্বাদর ফলের মতো লাল কাঁপছে। ত্রিরেখাঙ্ক কণ্ঠ, কণ্ঠে তিনটি দাগ পড়েছে। রসত কুণ্ডলং, কুণ্ডলগুলো নড়ছে এরকম করে কাঁপছেন ফুপিয়ে ফুপিয়ে। সমস্ত কাজল লেপটে গিয়েছে, প্রচন্ড ভয়তে মারবই আজকে, আসে শাস্তি হবে, এমন কান্না জুড়ে দিয়েছেন ভগবান। ছোট শিশুর মতো অভিনয় করছেন, নন্দনে মায়া লাগলো, আরে যদি মারি ভয় পেয়ে বনে চলে যায়, আর যদি না আসে লাঠিটি ফেলে দিলে। আর কানাই বলছেন, মা আমি আর করবো না, আর করবো না, আর করে দেবেন, আমাকে মেরো না, মেরো না, বাচ্চার মতো চিৎকার করছে, কান আমাকে তুমি মেরো না। এই লীলাটি করছেন, লাঠি ফেলে দিয়েছেন বটে, কিন্তু চিন্তা করলে যে না, তাকে শাস্তি দিতেই হবে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। ওই গাইলের সাথে যুক্তি করেই উঠেই সে কাজটি করেছে, অতএব গাইলের সাথে বাঁধতে হবে। ছোট্ট কমর এই হাত দিয়ে ধরা যায়, 3 বছর 8 মাসের একটি বাচ্চা। নন্দমণি কি করলেন, মাথার যে বিনুনি এক গাছা ফিতা, বিনুনি নিয়ে গাইলের সাথে বাঁধতে চলেন। তখনও সকাল হয় সূর্য উঠি উঠি করছে, বা একটু আলো হয়েছে। বাঁধতে গিয়ে দেখলেন কতটুকু ফাঁকি ছিল, বাকি 2 আঙ্গুল। ভাবলেন হয়তো এটা শর্ট পড়েছে, আরেকটি বিনুনি খুলেছেন, দুইটাই গিট দিয়েছেন, গিট দিয়ে বাঁধতে চেয়েছেন, আবার 2 আঙ্গুল বাকি। আবার চেষ্টা করেছেন, আরো দড়ি আনো, আরো আনো। আমি যে একটা সংক্ষেপ করছি, পরের অধ্যায়ে যাব। যত দড়ি আনা, সারাদিন চলে মা ঘামছেন, গর্মাক্ত কলেবর হয়ে গিয়েছে, তার মাথা থেকে খসে খসে ফুল পড়ে গিয়েছে। সমস্ত গোপবাসিনীরা, গোপিনীরা সে ভিড় করে খিলখিল করে হাসছে, তামসা দেখছে, মা ছেলের যে অভিনয় দেখছে। নন্দ মহারানীকে বলছে গোপিনীরা, যে প্রতিদিন আমাদের ঘরে লন্ডভন্ড করে চুরি করে খায়, আমরা বিচার দিলে তোমার ছেলের বিচার করো না, আজকে তোমার ঘরে ঘটনা ঘটেছে, দেখি কি করো। সকলেই মজা দেখছে, আর নন্দ মহারানী সকলকে বাধা, সকলের সামনে জিত করে আজকে বেঁধেই ছাড়বো, সারাদিন লাগুক সন্ধ্যা হোক বাঁধব। সেই দিনটি ছিল দীপান্বিতার দিন, দীপাবলির দিনে। তো বাঁধতে চেষ্টা করছেন, 9 লক্ষ গাভীর দড়ি দিয়ে কে বাঁধা যাবে, ভগবানকে বাঁধা যাবে একমাত্র প্রেম দিয়ে, বাৎসল্য প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। এই জায়গাটি বোঝানোর জন্য ভগবান লীলাটি করেছেন, অহংকার দিয়ে বাঁধা যাবে না। আমি নন্দ মহারানী, আমি কেন পারবো না, বাঁধতে পারবেন না। আমি রাজা, কেন ভগবানকে পাবো না, পাওয়া যাবে না। আমার এত টাকা আছে, উৎসবে কোটি টাকা খরচ করেছি, কেন ভগবান আমার কথা, না পাওয়া যাবে না। দেখুন আকাশ থেকে বৃষ্টি পড়ে, ভগবানের কৃপা বৃষ্টি পড়ে, যে জায়গাটা উঁচু টান সেখানে বৃষ্টির জল জমে না, যেখানে নত হয়ে থাকে গর্ত সেখানে ভগবানের কৃপাটি জমা হয়। বিনয়ী হতে হবে, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাই তো ভগবান গীতায় বলেছেন, মামেকম শরণাগত ভজ, একমাত্র তুমি আমার কাছে শরণাগত। নন্দ মহারানী যখন ক্লান্ত হয়ে গেলেন, ভগবান কৃপা সিন্ধু, তারা সহ্য হল না মায়ের কষ্ট, তিনি সবশেষে কি করলেন, কিভাবে ধরা দিলেন, যাকে মনি ঋষিরা লক্ষ কোটি বছর তপস্যা করে পায় না, তাকে কিনা নন্দমানে বাঁধতে চাইছেন গাইলের সাথে। সবশেষে দৃশ্যটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কানাই কি করেছে, দড়ির দুইটা মাথা নিজে ধরে এরকম বলেছে, মা বাঁধ, মা বাঁধ, মানে যখন ভগবান ধরা দিয়েছেন তার আগে নয়, ভগবান যখন বাৎসল্য প্রেমে ধরা দিয়েছেন ঠিক তখন, যখন বললেন মা তুমি বাঁধো, তখন তাকে বাঁধলেন। ঠিক এই জায়গাটি, ঠিক এই জায়গাটি আমরা একটু বুঝতে চেষ্টা করি, ভগবানকে আপনিও পাবেন, আপনার আপনার কাছে ঠিক এইখানে আছে, কিন্তু এই যে মায়ার মলিনতায় আমার চেত দর্পণটি মলিন হয়ে গেছে, ভগবানের ছবি ভাসে না। ঠাকুর ঘরে যখন আমরা পূজা অর্চনা করি ছবিটি ভাসে না, তাই তো মহাপ্রভু বলেছেন, চেত দর্প মার্জন বব মহাদাবাগ্নি নির্বাপনা। এই চিত্তরূপ দর্পণটিতে এইখানে ভগবানকে আপনি দেখতে পাবেন। মন্দির তীর্থস্থানে যাওয়ার দরকার পড়ে না, আমরা কেন যাই, আমাদের মল পরিষ্কার করার জন্য, ভক্ত সঙ্গ করো কেন, যে আমাদের যাতে এই এইগুলো দূরীভূত হয়। গুণ কীর্তন কেন করি, যাতে মলিনতা দূরীভূত হয়, নাহলে ভগবান এইখানে আছেন।
একটু চেষ্টা করলে আপনিও বাঁধতে পারবেন। ভগবান আপনার একদম কাছে আছেন, আপনার দেহেই আছেন। ঠিক এই জায়গাটিতে নন্দ মহারানী যখন বাঁধলেন, তিনি অন্য কাজে চলে গেলেন। এইবার আসেন দশম স্কন্ধে দশম অধ্যায়। আমার উদ্দেশ্য ছিল দশম অধ্যায়টা আলোচনা করবো, নবাদ আলোচনা করলাম কেন, যে বন্ধনটা না হলে বুঝতে পারবেন। এখানে ১৮টি কারণ দেওয়া হয়েছে কেন দুই আঙ্গুল ফাঁক ছিল, অনেকগুলো কারণ দেওয়া হয়েছে। একটি দেওয়া হয়েছে আপনি ভগবানের দিকে সাধন ভজন করে যদি এক আঙ্গুল এগিয়ে যান, আর ভগবান যদি করুণা করে এক আঙ্গুল নিচে নেমে আসেন, তবে দুই আঙ্গুলে বন্ধন হবে। অনেকগুলো বিষয়ের মধ্যে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে কিছুক্ষণ পরেই তিনি যমল অর্জুনকে উদ্ধার করবেন, দুইজনকে, এই জন্য দুই আঙ্গুল দেখানো হয়েছে। আপনারা সকলেই জানেন দেবতাদের অর্থমন্ত্রীর নাম কি, কুবের, যক্ষ কুবের। এটা হচ্ছে দশম স্কন্ধের দশম অধ্যায় শ্রীমৎ ভাগবতম, অমল পুরাণ শ্রীমৎ ভাগবতম কি, এটা আমরা শুনি না কখনো কখনো। আচ্ছা বলেন তো ভাগবতে এমন খুব এত অনেকগুলো কত হাজার শ্লোক, হ্যাঁ হ্যাঁ, তাহলে ১৮,০০০ শ্লোক কি মনে রাখা সম্ভব? সম্ভব না। গীতা ৭০০ কি মনে রাখা যায় না? কিন্তু ভাগবতে একটি মন্ত্র মাত্র ১২টি অক্ষর, এটা আমরা সকলেই জানি, আপনারা জানেন। এবং এই দ্বাদশ অক্ষর মন্ত্রের ফলে ধ্রুব মহারাজ তার গুরুদেব নারদমুনির কাছ থেকে শিখে পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেয়েছিলেন, মাত্র ১২টি অক্ষর। ওম নমো ভগবতে বাসুদেবায়, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, মাত্র ১২টি অক্ষর, মাত্র ১২টি অক্ষর। এই জন্য বলা দ্বাদশ মন্ত্র। এই কথাটি পরের অধ্যায়ে আছে। শাস্ত্র বলছে যে কুবেরের দুটি ছেলে ছিল, কি নাম, নলকুবের আর মণিগ্রীব, মণিগ্রীব, নলকুবের আর মণিগ্রীব। দেবতাদের অর্থমন্ত্রী মানে টাকা পয়সার দার দায়িত্বে আছে যক্ষরাজ ধনপতি, কুবেরের দুটি ছেলে ছিল, একটি ছেলের নাম নলকুবের আরেকটির নাম মণিগ্রীব। বাতিলপুরের ভক্তদের একটু সুবিধা আছে কি, আপনারা অনেক অনেক তত্ত্বাদি একবার মুখস্থ করে ফেলেছে, এতে লাভ হয়েছে কি আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনারা আর ছোট ছোট বাচ্চারা আসলে সবচেয়ে বেশি খুশি হই যে তারাও জেনে গেল। তো সেই মণিগ্রীব এবং নলকুবের ধনে মত্ত হয়ে, পিতৃধনে মত্ত হয়ে জীবন আচরণ স্খলিত হয়েছে, মানে স্বাভাবিক ভদ্রুচ্চ আচরণ থেকে তারা বিচ্যুত হয়েছে, সুরাপান করে, অবৈধ নারী সঙ্গ করে, হই হুল্লোড় করে, জোয়া খেলে, যখন বিপদে চলে গিয়েছে ছেলে দুটি তখনকার লীলাটি, কারণ ভগবান তাদেরকে উদ্ধার করার জন্যই দ্বাপর যুগে এসেছিলেন একটি অংশে। এটি হচ্ছে ভগবানের দামবন্ধর দামোদর লীলাটি নবম স্কন্ধে, নবম অধ্যায়ে শেষ নয়, দশম স্কন্ধে, এই অধ্যায়টি পল্লীকে শেষ হবে যমল অর্জুন উদ্ধার পর্যন্ত। এই জায়গাটা আমরা আলোচনা করি না, আজকে বাকিটা আলোচনা করছি। দেখা গেল নলকুবের এবং মণিগ্রীব এতটাই অর্থ গৌরবে বড়লোকের ছেলে, আর ধনের দেবতা যক্ষের ছেলে, তারা কি করলো একদিন, সেই কৈলাস পর্বতের কাছে মন্দাকিনী, মন্দাকিনী মানে গঙ্গা, গঙ্গার আরেক নাম মন্দাকিনী, মন্দাকিনীর তটে কৈলাস পর্বতে একটি কমনীয় একটি উপবন ছিল, চমৎকার একটি উপবন, যেখানে সেই ছেলেরা বারুণী নামক মদিরা পান করে। কি নামক মদিরা বলেছে, মদিরা মানে মদ, বারুণী নামক মদিরা পান করে চোখগুলো লাল হয়ে গিয়েছে, শরীর টলটলায়মান, এরকম দুটি ছেলে কি করেছে, একটি সরোবরে যে জায়গাটিতে মন্দাকিনীর পদ্মফুল ফুটেছে একদম, মানে সুগ্রাণ পদ্মফুলের রেণু
ভ্রমর গুঞ্জন করছে, এরকম একটি চমৎকার পরিবেশে তারা জল খেলি করছে প্রমত্ত হয়ে। যেমন কাম তপ্ত হয়ে হস্তিনী যেমন হাতির সাথে খেলা করে, এরকম রমণীদের দিগম্বর, দেখেন ভাগবতের শব্দগুলো কিন্তু বুঝতে হবে, আমরা অনেক কথা বলছি কিন্তু শালীনতার সাথে ভদ্রতার সাথে। দিগম্বর হয়ে, অম্বর মানে কাপড়, আর দিগম্বর মানে কাপড় ছাড়া নিবস্ত্র, নিগম্বর হয়ে এবং অপ্সরাদের মতো মাতাজিদের নিয়ে তারা জল খেলি করছে। এমন সময় দেবর্ষী নারদ ওই পথ দিয়ে যাচ্ছিলেন, নারদমণিকে দেখে মদমত্ত ছেলেরা কোনো শ্রদ্ধা জানায় নাই, শ্রদ্ধা জানায় নাই, কিন্তু যে মাতাজিরা ছিলেন বিবস্ত্র তারা তাড়াতাড়ি করে কাপড় পরেছেন। কিন্তু ছেলে দুটি মণিগ্রীব এবং নলকুবের নারদমণিকে শ্রদ্ধা করে নাই, এমনি রয়ে গেছে। প্রচণ্ড রাগ হয়েছে নারদমণির, কিন্তু মায়াও হয়েছে, কারণ তারা হচ্ছে নলকুবেরের সন্তান, কুবেরের সন্তান। তো কুবেরের সন্তান বলে নলকুবের মণিগ্রীবের প্রতি তার একটা মায়া আছে, তো তাদেরকে তো উদ্ধার করতে হবে। নারদমণি তো কৃপালু পরম বৈষ্ণব, তাদেরকে তো উদ্ধার করতে হবে। তখন তিনি আশীর্বাদ চলে মূলত অভিশাপ দিলেন, অভিশাপের চলে আশীর্বাদ দিলেন, উভয়ভাবে বলা যায়। তিনি বললেন যে আমার মতো মণিকে দেখে তুমি একটা কাপড় পরনি, দিগম্বর রেখেছ, গাছে তো কাপড় পরে না, তোমরা গাছ হয়ে জন্মাবে, দুইটি অর্জুন বৃক্ষ হয়ে জন্মাবে। এবং কোথায় জন্মাবে? ওই যে বললাম আশীর্বাদও দিলেন, ভগবান যখন দাপল লীলা করবেন তখন নন্দ মহারাজের আঙ্গিনাতে দুইটি অর্জুন বৃক্ষ হবে যমজ, এর জন্য নাম হবে যমল অর্জুন, এক কথায় বলা হয় যমল অর্জুন, দুইটি অর্জুন বৃক্ষ হয়ে তোমরা জন্মাবে। এটা অভিশাপ দেওয়ার সাথে সাথে তাদের যখন জ্ঞান হলো, নারদমণির চরণে পড়ে ক্ষমা চাইল যে কি করব, বলে হ্যাঁ আমি তোমাদেরকে দিয়ে শিক্ষা দিচ্ছি লোকশিক্ষা, যে বিবস্ত্র হয়ে কখনো জলে নেমে স্নান করতে নেই, যেমন বস্ত্রহরণ লীলাতেও ভগবান শিক্ষা দিয়েছিলেন, বিবস্ত্র হয়ে জলে, জলের দেবতা বরুণ অভিসম্পাদ দেয়, এক। দ্বিতীয় হলো যে বারুণী পান করেছ এটা সুস্থতা নয়, এই শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে বলেন হ্যাঁ তোমরা মুক্তি পাবে। ভগবান যখন ছোট্টবেলা লীলা করবেন, দামোদর মাসে দামবন্ধন লীলা করবেন, তখন ভগবানের স্পর্শে তোমরা মুক্তি পাবে। তারা মাথা পেতে নিল, সেই যমলার্জুন রূপে এই অধ্যায়ে এসে আমরা দেখতে পাই নন্দ মহারাজের আঙ্গিনায় দুইটি বৃক্ষ। সেদিন বলরামও ছিল না বাড়িতে, নন্দ মহারাজ অন্যত্র গিয়েছিলেন, এমন সময় নন্দ মহারানী উদুকলের সাথে বেঁধে রেখে অন্য কাজে চলে গিয়েছেন। কানাই কি করেছেন, ওই হামাগুড়ি দিয়ে বাচ্চারা যেরকম হাঁটে, হামাগুড়িতে যাচ্ছেন, কোমরের মধ্যে দড়ি, দড়ির মধ্যে গাইল বাদ্দা, তিনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে উদ্দেশ্যটা কি, যমলার্জুনকে উদ্ধার করতে হবে। তিনি হেঁটে হেঁটে গিয়ে যে জোড়া গাছটি ছিল গাছের ফাঁক দিয়ে তিনি ঢুকেছেন, যেই ওই পাশে গিয়েছেন গাইলটি আটকা পড়ে গেছে, দুই গাছের মাঝখানে আটকা পড়েছে, আড়াআড়ি জুড়ে টান দিয়েছেন বিকট শব্দ করে, বিশাল দুইটি গাছ পত্রপল্লব শাখা সহ মরমর করে ভেঙ্গে পড়েছে, বিশাল দুটি বৃক্ষ অর্জুন বৃক্ষ ভেঙ্গে পড়েছে। বাস্তবতায় এটি ছোট বাচ্চার পক্ষে ডালি ভাঙ্গা সম্ভব না, কিন্তু দুটি গাছ, পূর্ণ দুটি গাছ ভেঙে পড়েছে। তার ভেতর থেকে একেবারে সূর্য তপ্তময় স্বর্ণ দেহ দুইজন প্রকাশিত হয়েছেন, নলকুবের আর মণিগ্রীব, মাথায় মুকুট কিরিট শিরূপ ধারণ করে প্রকাশিত হয়ে অভিশাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রার্থনা করেছেন। এখানে স্তুতি বাক্যগুলো দশম স্কন্ধে দশম অধ্যায় অনেকগুলো আছে, ভগবানের স্তুতি করেছেন দীর্ঘক্ষণ, যে হে অনাদিরাদি গোবিন্দ তোমার কৃপায় আজকে আমরা মুক্তি পেলাম, আমরা এরকম কাজ করব না, তুমি তো করুণা সিন্ধু, তুমি দ্বাপর যুগে এসে আমাদেরকে মুক্তি দিয়েছ, অনেক প্রার্থনা করেছে ভগবানের। এইদিকে যখন গাছ দুটি ভেঙে পড়েছে, সমস্ত ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে যে কি হয়েছে, এত শব্দ হলো কেন, সবাই দৌড়ে এসছেন,
এসে দেখা গেল কি গোপাল হেঁটে যাচ্ছেন, হামাগুড়িতে যাচ্ছেন, কমরে গাইল বাঁধা, আর বড় দুটি গাছ পড়েছে, ছোট ছোট বালকরা ছিল পাশে দেখছিল। তারা কেউ কেউ বলছে যে তোমার কানাই গাইল দিয়ে টেনে গাছ ভেঙে ফেলেছে, কেউ কেউ বলছে তা অসম্ভব, হতেই পারে না, এত বিশাল গাছ ছোট বালক কি করে ভাঙবে। তখন ছোট বালকরা আবার সাক্ষী দিচ্ছে যে আমরা দেখেছি গাছ শুধু ভেঙে পড়ে না, গাছের ভিতর থেকে দুজন দেবতা বেরিয়েছে, মানে বাচ্চারা যারা রাখালরা দেখছিল ছোট বালকরা, তারা বলছে আমরা দেখেছি শুধু গাছ ভেঙে পড়েনি, গাছের ভেতর থেকে দুইজন দেবতা বেরিয়েছে, তারা আবার তোমার কানাইকে প্রণাম করেছে, আমরা সেটা দেখেছি, মানে এরকম আনন্দ দিচ্ছেন। তখন নন্দ মহারাজ কি করলেন, কানাইকে কুলে নিয়ে কমরের বাঁধন খুলে দিলেন। এখানে ভাগবতের সুন্দর তত্ত্ব আছে, ভগবান হচ্ছে নির্গুণ, তাকে গুণ দিয়ে কি বাঁধা যায়, কিন্তু নন্দ মহারানী বেঁধেছিলেন, মাতা বেঁধেছেন পিতা খুলেছেন, মাতা বেঁধেছেন পিতা খুলেছেন, নন্দ মহারাজ খুলে দিয়েছেন। এই যে ভক্তের ভক্তি দুইটা দুই রকম, এই যে ভক্তের ভক্তির কাছে ভগবান ধরা দেন, আবার ভক্তের ভক্তির কারণেই তিনি মুক্ত হন, তিনি তো মুক্ত পুরুষ, অনাদিরাদি গোবিন্দ মুক্ত পুরুষ, তাকে কেউ বাঁধতে পারে না। কিন্তু কখন বাঁধা পড়েছেন, নন্দ মহারানীর ভালোবাসার কাছে, বাৎসল্য প্রেমের কাছে ভগবান ধরা দিয়েছে। তো পবিত্র দামোদর মাসে দুটি লীলায় আমরা আস্বাদন করব, শেষ করব আর 10 মিনিট, একটু ধৈর্য ধরে। এই যে ভালোবাসা ভগবানের প্রতি, ভগবানের প্রতি ভক্তের যে ভালোবাসা, ভক্তের যে প্রেম, ব্রজে নন্দ মহারাজ নন্দগোপ বালক গোপিনীরা দিয়েছেন, সে অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে আমরা বলেছি আরেকদিন, কাত্যায়নি ব্রত করেছিল ছোট ছোট বালিকারা, দুর্গার পূজা করেছিল কাত্যায়নি, কেন দুর্গাকে পাওয়ার জন্য, ধনং দেহি জনং দেহি না, কাত্যায়নের প্রার্থনা ছিল হে মাতে নন্দ নন্দনকে যেন আমরা স্বামী রূপে পাই, তুমি তো পরম বৈষ্ণবী, তুমি কৃপা করে নন্দ নন্দনকে আমাকে স্বামী রূপে পাইয়ে দাও। অগ্রহায়ণ মাসের 1 তাকে পোড়া 1 মাস কাত্যায়নি ব্রত করেছিল গোপিনীরা, ভগবান খুশির বলেছিলেন হ্যাঁ তথাস্ত, পরবর্তী শারদ পূর্ণিমায়, ওই যে আগামী রাস পূর্ণিমা, শারদ পূর্ণিমায় তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মানে কি অদ্ভুত ভগবান ভক্তের কাছে ধরাবেন। এই ভক্তের আবার প্রকারভেদ আছে, সকল ভক্ত একরকম হতে পারে না, নারদ মুনির মতো ভক্ত, উদ্ধবের মতো ভক্ত, অহংকার হয়েছিল যে আমরা বোধ হয় ভগবানের স্পষ্ট ভক্ত, আসলে তা নয়, তার চেয়ে ভক্ত অনেক আছে। একবার নারদমুনি কি করেছিলেন, একবার নারদমুনি ভগবানকে বলছিলেন হে জনার্দন, এই ত্রিভুবনে আমার চেয়ে কেউ ভক্ত নাই, হ্যাঁ আমি সবসময় বিনা বাজিয়ে তোমার নারায়ণ নারায়ণ বলে। ভগবান বলে নারদ তুমি বলছো, কৃষ্ণ বলছেন যে তুমি বলছো তুমি ভক্ত, ঠিক আছে আমি মানলাম তোমার ভক্ত, কিন্তু তোমার চাইতে ভক্ত পৃথিবীতে অনেক আছে। ভগবান লীলা পুরুষোত্তম, যে লীলাটি করেছেন সকলেই জানেন, একটু মন দিয়ে এই জায়গাটি খেয়াল করুন, ভগবান ভক্তকে কতটুকু ভালোবাসেন, ভগবান কতটা ব্যাকুল ভক্তকে পাওয়ার জন্য। পরের দিন তার এমন শিরপীড়া হলো, মাথায় ব্যথা, প্রচন্ড ছটফট করছেন ভগবান, চারদিকে বন্দিরা এলো, কবিরাজ এলো, কেউ ভালো করতে পারেনি। নারদমণি দাঁড়িয়ে আছে ঠায়, প্রভু আপনার শিল্পীরা হয়েছে, কি হলে আপনি ভালো হবেন, কত চিকিৎসা হচ্ছে ভালো হচ্ছে না। নারদমণিকে বললেন তুমি একটা কাজ করো, আমার যে প্রকৃত ভক্ত তার চরণ ধুলো নিয়ে আসো, ভক্তের চরণ ধুলি আমার যদি মাথায় লাগানো যায় তবে হয়তো আমি ভালো হয়ে যাব। নারদমণি বললেন এটা একটা কাজ হলো, আমি এক করে নিয়ে আসছি, যার কাছে যান। নারদমণি আঁচল পেতে যাচ্ছেন, দাও গো একটু ভক্ত, তোমরা নন্দমারি তুমি তো ভক্ত, অমুক যার কাছে যাচ্ছে, সর্বনাশ এই দুলি নিয়ে কি করবে গো, বলে কৃষ্ণের মাথায় দেব। সর্বনাশ ভগবানের মাথায় দেবে, আমরা নরকবাসী হতে চাই না, যাওয়া যা আমি পারবো না। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছেন, যার কাছে গিয়েছেন কেউ দিতে রাজি হয়নি। হে ভক্তগণ সমস্ত জায়গা ঘুরে নারদ নিজেকে ভক্ত বলছিলেন, নিজেও দিচ্ছেন না, নরকের ভয়, শাস্তির ভয়, পাপের ভয়, সর্বনাশ
আমি কি করে চরণদুল ভগবানের মাথায় দেব? তিনি তো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সন্ধ্যা হয় হয় ভগবানের কাছে ঘুরে গিয়েছেন নারদমণি, হে জনার্দন কেউ তোমাকে চরণদুলি দিচ্ছে না। তো বলছে তুমি না বলেছিলে যে গেলেই পাবে, পাচ্ছ না কেন? সব জায়গায় গিয়েছে বলে সব জায়গায় গিয়েছি, এমনকি রোহিণীর মার কাছে গিয়েছি, নন্দমার কেউ দিচ্ছে না। তুমি গোপিনীদের কাছে গিয়েছিলে, ব্রজে গিয়েছিলে? না না, ওরা তো গোপ বালিকা, ওদের কাছে কেন যাব? বলে ওদের কাছে গিয়ে একটু দেখো না, আমার তো শির পীড়ায় বাঁচছি না, কষ্ট হচ্ছে, ভগবান লীলা করছেন। নারদমণি গোপিনীদের কাছে গিয়েছেন, ললিতা বিশাখা হ্যাঁ চিত্রাঙ্গদা ওদের কাছে গিয়েছে, গিয়ে বলছে হগো তোমরা শুনতে পেয়েছো? তোমাদের কানাই তো কষ্টে আছে। কি হয়েছে আমাদের কানাই? তারা চমকে উঠেছে, আমাদের কানাই মানে তাদের কথাটা আমাদের কানাই, হৃদয় থেকে কথাটি বলছেন, আমাদের কানাইয়ের কি হয়েছে? বলে তোমাদের কানায় তো প্রচন্ড শির পীড়া হয়েছে, শিল্পের কি করতে হবে বলো বলো কি করতে হবে? তার ব্যাকুল হয়ে গেছে, কি করতে হবে কানার জন্য? বলে কিচ্ছু লাগবে না গো, ওষুধ লাগবে না, বলো কি জড়ি বটিকা লাগবে না, কিচ্ছু লাগবে না। বলেছে ভক্তের চরণধুলি লাগবে, তোমাদের যদি চরণধুলি দিতে পারো। ব্রজাঙ্গনারা গোপিনীরা বলছে নারদমণি আমাদের কানাই যদি সুস্থ হয় তুমি যত পারো চরণধুলি নিয়ে যাও, আমরা চরণ পেতে দিলাম। নারদমণি আঁচল বিছিয়ে দিয়েছেন, বলছেন হ্যাঁ গো তোমাদের কি নরকের ভয় নেই? চরণদুলি কোথায় নিয়ে লাগাবো তোমরা কি জানো? চরণদুলি তো ভগবানের শিরে মাথায় লাগানো হবে, হোক না নরকবাস, আমাদের কানাই যদি সুস্থ হয় আমরা হাজার লক্ষ বৎসর নরকবাস করতে দ্বিধা করব না। এই জায়গাটিতে, ঠিক এই জায়গাটিতে ভগবান ভক্তের কাছে ধরা পড়ে যান। ব্রজ গোপিনীরা বলছে তুমি যত পারো চরণধুলি নিয়ে যাও হে নারদ, তবু আমাদের কানাইকে তুমি বাঁচাও। সমস্ত ব্রজ গোপিনীরা, সমস্ত ব্রজ গোপিনীরা ললিতা বিশাখা চন্দ্রাবলী চিত্রাঙ্গদারা চরণ বাড়িয়ে দিয়েছে, নারদ মুনি সেই ভক্তদের চরণধুলি উত্তরিত বেদে মাথায় করে, আমি আমি অহংকার করে বলেছিলাম আমি ভগবানের ভক্ত, কিন্তু আমি কোথায় ভক্ত? সেই ব্রজাঙ্গনাদের কাছে, ব্রজগোপীদের কাছে আমি কিচ্ছুটি নই। তারা নির্দ্বিধায় তাদের কানাইকে কতটুকু ভালোবাসে, নিজের চরণদুলি দিয়ে পাপের ভয় করছে না, নরকের ভয় করছে না, ভগবানকে ভালোবেসে চরণদুলি দিয়েছে। নারদ মুনি মাথায় করে, তাদের পদরেণু মাথায় করে ভগবানের কাছে নিয়ে এসছেন। ভগবান দেখিয়ে দিয়েছেন নির্লোভ ভগবানের প্রতি ভালোবাসা যাদের আছে তাদের চরণদুলি, তারাই প্রকৃত ভক্ত। হে ভক্তগণ, একটু ভগবানকে ভালোবাসতে চেষ্টা করি, একটু গীতা ভাগবতকে ভালোবাসতে চেষ্টা করি, একটু একটু হলে ধর্মাচরণ করি, নতুন প্রজন্মকে গীতা ভাগবত পড়াতে চেষ্টা করি, তবেই না আমরা টিকব। অস্তিত্বের প্রশ্ন এসে গেছে, সন্তানদেরকে টিকিয়ে রাখতে গেলে নিয়মিত গীতা ভাগবত আস্বাদন করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। এই যে আজকে মধুরতম বৃন্দাবন বাথিরপুর, সমস্ত ভক্তরা কত নিরবিলি মানে কত স্নিগ্ধতার সাথে আস্বাদন করছেন ভগবানের কথা। কর্ণকুঠর দিয়ে ভেতরে প্রবেশ হবে, প্রবেশ আপনার মনের মলিনতা, দুটি ফোঁটা অশ্রুজল। একটি গান গতকালকেও রাত্রে আমি শুনেছি, আমার খুব ভালো একটি গান লাগে নজরুলের, ঋষিপুত্র নজরুল বলেছিলেন কি দিয়ে পুজিব ভগবান, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতিতে তুমি, হ্যাঁ হে হরে, আমার তো দেওয়ার কিচ্ছুটি নেই, শুধুমাত্র দুপোটা অশ্রু জল ছাড়া আমি তোমাকে আর কি দিতে পারি। আমি বাগানে ফুল ফুটিয়ে বলি, আমার বাগান থেকে আমি ফুল দিয়েছি, ওই ফুলটা তো আমি ফুটাই না, ভগবান ফুটান বলে আমি ফুটাই, ভগবানকে দেই। অহংকার করে বলি আমি ভগবানকে এই দিয়েছি সেই দিয়েছি, কিচ্ছুটি দিতে পারি না, অন্তত দুটি ফোঁটা অস্ত্র জল যদি রাতুল চলে ভগবানের দিতে পারি, এই অস্ত্র জল হয়ে আমার পাপ দেহ মমের মতো গলে গলে যদি বেরিয়ে যায়, তবেই না অনাদিরাদি গোবিন্দ আমাকে ভালোবাসবে, তবেই না অনাদিরাদি গোবিন্দ আমাকে চরণ কমলে নিয়ে যাবে, তবেই না আমার মানব জীবন সার্থক হবে, হে করুণা সিন্ধু তবেই না আমার জীবন সার্থক হবে। একটু ভালোবাসি ভগবানকে, একটু ভালোবাসি তবেই না আমার জীবন সার্থক হবে।
একটু ভালোবাসি ভগবানকে, ভগবানের রাতুল চরণে আমার কিচ্ছুতে দেয়ার নাই, দুটি ফোঁটা অশ্রু জল ছাড়া। হে ভক্তগণ, এমনি ভাবে যেন বাকিটা জীবন ভগবানের সেবায় আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে ভগবানকে ভালোবেসে দুটি ফোঁটা অশ্রু জল দিতে পারি তার রাতুল চরণে। কি দিয়ে পুজিব তোমায়? হ্যাঁ, ভগবানকে পূজা করি ভগবান দিয়ে, আমার তো কিচ্ছু নেই ভগবানকে দেওয়ার মতো। হে ভক্তগণ, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা যেন অহংকার করি না, আমরা যেন অহংকারী না হই, ভগবানের কাছে যেন নতমস্তকে বলি, হে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, আমার কিচ্ছুটি ধ্যান নেই দু ফোঁটা অশ্রু জল ছাড়া, আমি কিচ্ছু নিয়ে আসিনি, সব তুমি দিয়েছ, তোমারটাই তোমাকে দিচ্ছি, আমি কিচ্ছুর সাথে নিয়েও যাব না। ঠিক ওই জায়গাটিতে, ঠিক ওই জায়গাটিতে মূলত এই ভক্ত সঙ্গের প্রয়োজন, এই গীতা ভাগবত পাঠের প্রয়োজন। হে ভক্তগণ, আর প্রলম্বিত করছি না, আরো যে কয়টা দিন আছে পবিত্র দামোদর মাসের, প্রতিদিনই কোথাও না কোথাও ভক্ত সঙ্গ হয়, আপনারা আমার জন্য কৃপা করবেন। আমি জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন নরাধম, আপনাদের রাতুল চরণে শুধু প্রণাম জানাই, বাঞ্ছা কল্প তরিব্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নম নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বুদ্ধিটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেত পূর্ণাং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাদি জনার্দনম। Subscribe to our YouTube channel.